মানুষের কষ্টগুলো দেখার তো কেউ না, ঘর হারা ক্ষুধা তোর জীবনে মাথা গুঁজার ঠাই না। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘর উদ্যোগে আমরা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বন্যায় কবলিত লোকদের মাঝে ত্রাণ বিতরণ করছি। তারই ধারাবাহিকতায় আজকে বগুড়া সারিয়াগান্দি থানার সেই সুদূর চর দিঘাপাড়াতে আমরা আসছি ত্রাণ দেওয়ার জন্য। আর আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাই, সভাপতি বাংলাদেশ আহলাদিস যুব সংঘ। আমি ভাইকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু, নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। সুপ্রিয় এই চরবাসী ভাইয়েরা, আজকে আমরা সুদূর রাজশাহী থেকে এসেছি আপনাদের মাঝে শুধুমাত্র একটি উদ্দেশ্যে, যে আপনাদের এই যে আপনারা দুর্যোগের মধ্যে পতিত হয়েছেন, আপনাদের ব্যথায় সমব্যথী হওয়ার জন্য, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানরা সব একটা শরীরের মতো, মুসলমানদের কারোর উপরে যখন কোনো দুর্যোগ আসে তখন সমস্ত মুসলিম উম্মার উপরে যেন একটা আঘাত আসে। তো সেই সূত্রে আমরা এখানে এসেছি আপনাদের ব্যথায় সমব্যথী হওয়ার জন্য। আমি আপনাদেরকে দুটো কথা স্মরণ করিয়ে দিতে চাই যে এই আজাব গজবগুলো কী জন্য আসে। প্রথমত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে আসে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে যখন কোনো এই ধরনের পরীক্ষা আসছে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকছি নাকি বেজার হয়ে যাচ্ছি। যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে আমাদের অবস্থানটাকে আল্লাহর কাছে আরও উন্নত হয়ে যাবে, আর যদি আমরা নারাজ হয়ে যায় আল্লাহর প্রতি ক্ষুব্ধ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থানকে আরও নামিয়ে দেবেন। অতএব আমাদেরকে এই দুর্যোগের মধ্যে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সবসময়। আর আরেকটা কারণে দুর্যোগ আসে, সেটা হচ্ছে আমাদের পাপের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পাপের কারণে অনেক সময় শাস্তি দিয়ে থাকেন, যেন দুনিয়াতে আমাদের পাপের শাস্তিটা হয়ে যায়, আখেরাতে যেন আবার না হয়। আমাদের মধ্যে যারা এখন উপস্থিত রয়েছে এখানে, অনেকে হয়তো হারাম ইনকামের সাথে জড়িত, সুদ খায়, ঘুষ খায় বা আরও অন্যান্য হারাম ইনকামের সাথে জড়িত, যারা এই সমস্ত কাজে জড়িত তারা দয়া করে চেষ্টা করবেন এখান থেকে বিরত হওয়ার। সেই সাথে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না, ইসলামের নিয়মগুলো যারা পালন করেন না, তারাও সাবধান হওয়ার চেষ্টা করেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে শাস্তি দিয়ে তিনি আমাদেরকে চাচ্ছেন যে আমরা যেন তার দিকে ফিরে যাই, তার বিধানগুলো যেন আমরা পালন করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আর আপনারা যে কষ্ট করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এর উত্তম প্রতিদান দান করুন। বানভাসি মানুষের কষ্টগুলো দেখার তো কেউ না, ঘর হারা ক্ষুধা তোর জীবনে মাথা গুঁজার ঠাই না। এসো সহযোগিতার হাত বাড়াই, তাদের পাশে দাঁড়াই, সহযোগিতার ত্রাণ দিয়ে আসতেছি। তারই ধারাবাহিকতায় বগুড়া সাংগঠনিক জেলা সারিয়াগান্দি উপজেলার এটা করমজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা আসছি কিছু লোকের মাঝে ত্রাণ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনারা যে কষ্টে দুঃখে আছেন আমরা দূর থেকে হলো সে কষ্ট অনুভব করছি। স্কুল দেখতেছি আমরা এ পর্যন্ত পানি উঠেছিল, এই পর্যন্ত পানি উঠলো মানে কি এগুলো এত নিচু জায়গা, তাহলে বাড়িগুলো প্রতি মোটামুটি এক কমর, ওই যে দেখা যাচ্ছে টিনের দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সুতরাং এই যে একটা প্লাবন যেটা একটা গজব, ফারসাল আলাইহিম তুফান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফারাওনের জাতির ওপরে তুফান দিয়েছিলেন, এই প্লাবন কিসের জন্য? শান্তির জন্য, তারা ভালো কাজ করেছিলেন জন্য না কিসের জন্য?
খারাপ কাজ করেছিল, আল্লাহ দরিয়ে কাজ করেছিল, এই জন্য আল্লাহ গজব দিয়েছিলেন। আসলে আপনাদের এখানে আসার উদ্দেশ্য একটাই, যে আমরা আপনাদের মানে জন্য কিছু সমব্যথা, আপনারা যে কষ্ট ভোগ করছেন সেই কষ্টের সাথে আমরা কিছু শরীক হতে চাচ্ছি, সেই সাথে সাথে আমরা কিছু সহযোগিতা নিয়ে এসেছি। এটা অত্যন্ত সামান্য, আপনাদের জন্য খুবই সামান্য, তারপরেও আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু সামর্থ্য দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই দুর্যোগ যে অবস্থায় বর্তমানে রয়েছেন এখান থেকে দ্রুত উদ্ধার করুন, এটা আমরা কামনা করছি। সহিহ আকীদার মধ্যে ইনি আসছে আলহামদুলিল্লাহ, এবং ইনার দাওয়াতি এ পাশ থেকে ইস্তেম আমাদের লোক যায়, সেই সুদূর রাশিয়ায় যায়। এসো সহযোগী তার হাত বাড়া, তাদের পাশে দাঁড়াই, এসো সহযোগী তার হাত বাড়াই, তাদের পাশে দাঁড়াই। বুকে কত স্বপ্ন নিয়ে সাজিয়েছিল সংসার, তাদের সুখে তোমাদের মালের ক্ষতি করে বিভিন্ন বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করব, দেখব তোমরা ধৈর্য ধারণ করো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই বিপদগুলোতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সেই সাথে সাথে যে পাপগুলোর কারণে আমাদের যে সমস্ত পাপগুলোর কারণে এই গজবগুলো আসে সেই পাপগুলো থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। বুকে কত স্বপ্ন নিয়ে সাজিয়েছিল সংসার, তাদের সুখে আশাগুলো ভেঙে হলো চুরমার, বসত ভিটা বসত ভিটা ভেসে গেল বন্যার নিঠুর গ্রাসে, শিশুদের হাজারি ভেসে আসে বাতাসে, বসত ভিটা ভেসে বিতরণ করার জন্য। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে এইভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, না খেয়ে থাকবেন তারপরেও সুদের টাকা নেবেন না। সেই সাথে সাথে আরও যে বিষয়গুলো রয়েছে, নারীদের পর্দা, আমাদের ছোটো ছোটো ছেলেপেলে যারা রয়েছে তারা অধিকাংশই পাঁচক্ত সালাত পড়ে না। যারা এখানে দিনমজুর রয়েছেন তারা যেহেতু মাঠে কাজ করেন, মাঠে কাজ করার অজুহাতে অধিকাংশই সালাত আদায় করেন না। আপনারা চাইলে মাঠে সালাত আদায় করতে পারেন, কিন্তু সালাত বাদ দেওয়া যাবে না। এই সমস্ত অপকর্মগুলো পাপকর্মগুলো যদি আমরা করতেই থাকি তাহলে আল্লাহর পক্ষ থেকে এভাবে আজাব আসতেই থাকবে। অতএব আসুন আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা শিখি, সেই সাথে সাথে আমাদের পাপগুলো থেকে যেন বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। তাদের পাশে দাঁড়াই, এসো সহযোগী তার হাত বাড়াই, তাদের পাশে দাঁড়াই, তাদের মুখে ফুটামে হাসি তোমার ক্ষুদ্র দান, আখেরাতের মুসিবতে পাবে তুমি প্রতিদান, তাদের মুখে ফুটাবে হাসি তোমার ক্ষুদ্র দান, আখেরাতের মুসিবতে পাবে তুমি প্রতিদান, মানবতা ডাকছে তোমায় আর তো লোকের কাছে, ছুটে এসো সেবার তরে ওদেরও তো প্রাণ আছে, মানবতা ডাকছে তোমায় আর তো লোকের কাছে, ছুটে এসো সেবার তরে ওদেরও তো প্রাণ আছে, ত্রাণ হাতে এগিয়ে যায়
কড়ির কোনো ক্ষমতা আছে? এই কড়ি মড়ি খড়ি ফকির টকির দরবেশ যদি বাঁচাইতে পারত তাহলে বাংলাদেশ এভাবে ডুবত? তাদের পাশে দাঁড়ান, এসো সহযোগিতার হাত বাড়াই, তাদের পাশে দাঁড়ান। বানভাসী মানুষের কষ্টগুলো করলে পারে কি আল্লাহর রহমত আমাদের উপর হবে না গজব হবে? পরিবার থেকে কোনো জিনিসই আমরা পাইনি বাবা, আমরা আজকে সকাল থেকে গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ শেষ করে এখন আমরা সাঘাটে আসলাম। বেশ কয়েকটা জায়গায় আমরা ত্রাণ বিতরণ করেছি, সব জায়গাতে দেখেছি মানুষদের দুর্দশা। বিশেষ করে এখানে আসার সময় আরো বেশি দুর্দশা দেখলাম, যে রাস্তার ধারে কিছু মানুষ তারা সামান্য জায়গায় নিজেদের আশ্রয় খুঁজে নিয়েছে, আশপাশে বাড়িঘর সব ডুবে গেছে। এবং এখানেও দেখছি চাতালের মধ্যেও বোধহয় কিছু বাড়ি তৈরি করে মানুষ অবস্থান করছে। আপনাদের এই দুর্দশাগুলো সচক্ষে দেখা এবং আপনাদের সমবেদনা জানানো, এই জন্যই আমরা এখানে এসেছি। সাথে আমরা কিছু ত্রাণও নিয়ে এসেছি। ঘর হারা ক্ষুধা তোর জীবনে, মাথা গুঁজার ঠাই নাই, এসো সহযোগিতার হাত বাড়াই, তাদের পাশে দাঁড়াই। এখানে চারিদিকে প্লাবনের পানি, চারিদিকে আমরা দেখছি যে মানে মানুষ দুঃখ বিপর্যয়গ্রস্ত। তার মধ্যে এরকম একটা উঁচু জায়গায় আমরা এসে আপনাদেরকে কিছু ত্রাণ সহযোগিতার সুযোগ পাবো, এটা আসলে আমরা চিন্তা করিনি। তো এই ধরনের যে মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে অসংখ্য ছাত্র পড়াশুনো করে আলহামদুলিল্লাহ। এই ছাত্রদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হবে এটাই যে আমরা যেন প্রত্যেককে নিজেদেরকে যোগ্য আলেম হিসেবে গড়ে তুলি, আমরা যেন সমাজে দায়ী আল্লাহ হিসাবে কাজ করতে পারি, এই ধরনের প্রতিজ্ঞা যেন আমাদের মধ্যে থাকে। আলেম হব এবং এই সমাজের যে শির্ক বেদাতগুলো চলছে, যে অপকর্মগুলো চলছে, সেগুলো দূর করার জন্য আমরা চেষ্টা গ্রহণ করব, এটাই যেন আমাদের প্রতিজ্ঞা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা রাজশাহী থেকে এসেছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে মোহতারাম আমিনুল জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তিনি আমাদেরকে পাঠিয়েছেন এই এলাকার অবস্থা দেখার জন্য, এবং এখানে কিছু সামান্য ত্রাণ সহযোগিতা আমরা নিয়ে এসেছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক প্রচেষ্টাগুলো কবুল করে নিন। আমরা দেখে সত্যি অবাক হয়েছি যে শহর থেকে এত দূরে এত বড় একটা গ্রাম এখানে আছে, সেখানে এত বড় একটা মাদ্রাসা আছে, সব মিলিয়ে আমরা অভিভূত একেবারে বলা যায়। তা আমরা এখানে এসেছিলাম আপনাদের কিছু ত্রাণ সহযোগিতা দেওয়ার জন্য। সাথে সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, যারা নারীরা আছেন মা বোনরা আছেন তারা নিয়মিত পর্দা করবেন। সব মিলিয়ে যদি এখানে একটা ইসলামী পরিবেশ বজায় থাকে, বিশেষ করে এই যে মাদ্রাসা এখানে তৈরি হয়েছে, এটা আপনাদের জন্য একটা বিশাল রহমত, বিশাল একটা বরকতের জিনিস। এই জিনিসটার কারণেই হয়তো বা ইনশাআল্লাহ এই পুরো গ্রামটা একটা ইসলামী জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ, আমিন, এটাই আমরা কামনা করছি। তাদের পাশে দাঁড়ান, এসো সহযোগিতার হাত বাড়াই, তাদের পাশে দাঁড়ান, বানভাসী
মানুষের কষ্টগুলো দেখার তো কেউ নাই। ঘর হারা ক্ষুধা তোর জীবনে মাথা গুঁজার ঠাই নাই। এসো সহ